ব্রোকেন লিংক বলতে আমরা কি বুঝি, কেউ কি জানি? হ্যাঁ, অনেকটা এরকমই। ইমরান ভাই, আচ্ছা ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? তো ওই ওয়েবসাইটে ইমরান ভাই কি করলো, তার ওয়েবসাইটের ব্যাকলিংক করলো, ঠিক আছে? তো কোনো কারণে তার ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেল, বা ডোমেন হোস্টিং আর কি বলে ই করে নেই, পরে পরবর্তীতে আর রিনিউ করে নেই। তো রিনিউ না করার কারণে তার কি ডোমেন হোস্টিংটা আর থাকবে? থাকবে না। তো কি গুগলের কাছে কি তার আর কোনো ফাইল ইন্ডেক্সিং অবস্থা থাকবে? থাকবে না। তো তো ইন্ডেক্সিং অবস্থা থাকবে না, ঠিক আছে? কিন্তু তার যেখানে যেখানে ব্যাকলিংক করছে, যেখানে যেখানে তার কি বলে লিঙ্কগুলো রেখে আসছে, সেগুলো কি মুছে যাবে? সেগুলো তো থাকবে। তাহলে সেইগুলোর লিঙ্কগুলো তাহলে কি হবে? এগুলাই কাজ করবে না। এগুলা ওইখানে যদি আমি ঢুকি তাহলে কি 404 নট ফাউন্ড লেখা উঠবে। তার মানে কি, আমি বলছিলাম গত ক্লাসে, বলছিলাম নাকি আগে ক্লাসে, যে ব্রোকেন লিঙ্কের মাধ্যমে যে ব্যাকলিংক গুলো করা হয় সেগুলো হচ্ছে সবচেয়ে ইফেক্টিভল ব্যাকলিংক, আর খুব দ্রুত ব্যাকলিংক করা যায়। খুব দ্রুত বলতে কি, মানে খুব ভালো মানের ব্যাকলিংক করা যায় ওখান থেকে, ঠিক আছে? তা কিভাবে? এখন কথা হচ্ছে যে আমার ওয়েবসাইটে তো, বা ইমরান ভাইয়ের ওয়েবসাইটে তো আমি ব্যাকলিংক করছি, ঠিক আছে? তো ওগুলো তো আর নাই। এখন ইকরামুল ভাই করলো কি, আসলো, আয়েশা চেক করলো যে আমার ওয়েবসাইটের কোনো অস্তিত্বই নেই। কার ওয়েবসাইটে? আপনার ওয়েবসাইটে। এখন কথা হচ্ছে যে 404 নট ফাউন্ড, এই ইরোর যে জিনিসগুলো সেগুলোতে যদি আমার ওয়েবসাইটে থাকে, সেগুলো কি আমার ওয়েবসাইটের জন্য বা আর্টিকেলের জন্য, কন্টেন্টের জন্য ইফেক্ট করবে না? অবশ্যই ইফেক্ট করবে, কারণ গুগল তো প্রতিনিয়ত আমার ওয়েবসাইটে ঢুকতেছে, দেখতেছে যে আমার ওয়েবসাইটের কি অবস্থা, আমার ওয়েবসাইটের কন্টেন্টের কি অবস্থা। তো কন্টেন্টের ভিতরে যদি লিঙ্কের কোনো একটা লিঙ্ক যদি ইরর দেখে, সেটা তো গুগল অ্যানালাইটিক্সেও দেখাবে, প্লাস হচ্ছে আমাকে বলবে, ঠিক আছে? তো আমি কখন ওইটা রিমুভ করতে পারবো? যখন ওই ডোমেন নেমটা কি অস্তিত্ব থাকবে। এখন ডোমেন নেমেরই কোনো অস্তিত্ব নেই, তাহলে আমি ওকে কাকে বলবো এটা রিমুভ করতে? আমি তো আর রিমুভ করতে পারতেছি না, ঠিক আছে? আমি পারবো, কিন্তু কথা হচ্ছে যে আমি রিমুভ করবো কি করবো না সেটা ডিসিশন নিতেছি না, মানে সেটা নিয়ে কোনো কাজ করতেছি না। কারণ কি, আমার ওয়েবসাইটে আরো অনেক কাজ বাকি রয়ে গেছে, এই জন্য আমি পুরন কাজ নিয়ে আর হাত দিতেছি না। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কি করা দরকার? এক্ষেত্রে হচ্ছে আমার ওয়েবসাইটে তো ই নাই, অস্তিত্ব নাই, তাহলে কি ইকরামুল ভাই কি ইমরান ভাইয়ের ওয়েবসাইটে গিয়ে বলতেছে যে তোমার এই লিঙ্কটা, সুগর যে লিঙ্কটা আছে তার কোনো অস্তিত্ব নাই, তাহলে ওইখানে আমি তোমার ভালো কিছু কন্টেন্টের লিঙ্ক রাখতে চাচ্ছি, ঠিক আছে? তুমি কি সেগুলো কি রাখবা কি রাখবা না? এখন কথা হচ্ছে নাইম আমার থেকে তো কানামা ভালো, তাই না? এখন ওইখানে তো ওইটা রাখা মানে কি আমার সাইটের জন্য আরো ক্ষতি, ক্ষতি না? ইরোর নট ফাউন্ড যেই সাইটগুলা, ব্রোকেন লিঙ্কগুলো, সেগুলো আমার সাইটে রাখা তো ক্ষতি, ক্ষতি না? তো ওইটার বদলে আমি যদি অন্য কোনো সাইটের লিঙ্ক রাখি, ফলো আপ লিঙ্ক রাখি, তাহলে কি ওইটার জন্য আমার শুধু নর্মাল হইতেছে না, ওর জন্য আরো ভালো হইতেছে? মানে ধরেন আমি, এটা হচ্ছে কি জমিন, ঠিক আছে? তো যখন আমার লিঙ্কটা এরো আসতেছে, তখন আমার পেস্টিসটা কি নিচে নামতেছে, ঠিক আছে? আর যখন আমি কি বলে এই ধরনের কেউ যদি আয়েশা যদি আমাকে বলে যে আমি, মানে প্রপোজ করে যে ব্যাকলিংকের জন্য, তখন আমার কি সাইটটা এখানে চলে আসবে না? মানে কি আবার সমানে চলে আসবে না? অবশ্যই সমানে চলে আসবে না, আরো এটা বাড়বে। জিনিসটা ক্লিয়ার? মানে আমার রেসপেক্টটা সমান আগে যা ছিল সেই সমান আসবে না, তার থেকে আরো বাড়বে। কেন? কারণ কি, ও ফলো আপ লিঙ্ক আপ করতেছে, ওর থেকে আমার সাইটটা অবশ্যই আপগ্রেডেড, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? কি বুঝি নাই, আচ্ছা আরেকটু বলবো। সেটা হচ্ছে ধরেন ওর লিঙ্কটা এরকম সমান্তরালে চলতেছে, এখন কোনো কারণে আমার লিঙ্কটা, ঠিক আছে, বৃষ্টি পড়তেছে না, আমার লিঙ্কটা কি
404 not found হয়ে গেল, তখন কি ওর সাইটটা তো সমান্তরালে চলতেছিল না, তখন আস্তে এর উপরে এটা কি ডাউনে চলে আসবে না? কারণ কি গুগলের কাছে সেটা কি নেগেটিভ না, নেগেটিভ মার্কিং, তখন এটা তো কি এভাবে চলতেছে, অবশ্যই এভাবে চলতেছে না, এভাবে চলবে না, এখান থেকে এভাবে চলবে, মানে কি ওর ওয়েবসাইটের কোয়ালিটি কমে গেছে। আর যখন কি বলে ইকরাম ভাই আবার আইসে কি, ইকরাম ভাই আবার আইসে কি ব্যাকলিং করবে, ঠিক আছে, তখন কি তার ওয়েবসাইটের ব্যাকলিং, তো ওই ক্ষেত্রে তার ওয়েবসাইটটা আবার কি সে একই পজিশনে চলে আসবে নাকি তার থেকে বাড়বে? অবশ্যই এখান থেকে আমার থেকে তার কোয়ালিটিটা খুবই ভালো মানের, তো কোয়ালিটি ভালো মানের হলে কি এই সমান্তরালের থেকে কি আরো বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ হচ্ছে ওই লিংকের জায়গায় আমি আরো নতুন ভালো লিংক ফলো আপ লিংক দিয়ে দিছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে ব্রোকেন লিংকগুলো আমরা কিভাবে বাইর করব, এটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা এই চেক মাই লিংকস প্লাগইনসটা আমরা প্রথমে কি আমাদের ক্রোমিতে ইনস্টল দিব। মজিলাতে কি আছে দেখি, লিংক চেকার, লিংক চেকার ইনস্টল না দিয়ে আমরা ইয়াতে দিয়ে দিই চেক মাই লিংকস, লিংক চেকার একই তো জিনিস দুইটা। প্রথমে আমরা কি প্লাগইনস ইনস্টল দেবো, চেক মাই লিংকস নাকি বা লিংক চেকার, এটা কাইটেই দিলাম। এখন দেখি এই যেখানে একটা চিহ্ন আসছে না দেখেন, এটাই আমার কি লিংক চেকার। আচ্ছা এটা যখন জিরোতে চলে আসবে তখন আমার লিংক সবগুলা কি চেক করা শেষ হয়ে যাবে, দেখেন এখানেও লিংক চেক করতেছে, ঠিক আছে। দেখছেন ভ্যালিড লিংকস, ভ্যালিড লিংকস মানে কি যেগুলার অস্তিত্ব আছে, ঠিক আছে, ওয়ার্নিং যেগুলা কি ওয়ার্নিং অবস্থা আছে আর ইনভ্যালিড লিংক, ঠিক আছে। আচ্ছা এখন দেখি তাহলে, হ্যাঁ ধরেন কিওয়ার্ড ইন টাইটেল রিসোর্স এটা লিখে সার্চ দেই,
that তোমার কিওয়ার্ড best way to gain muscle to lose fat যাই এটাতে গেলাম অনেকগুলাতে ঢুকলাম তাই তো এটা আসছে এটাটাই চেক করি ফার্স্টে দেখি কি অবস্থা একটা অলরেডি পেয়ে গেছে ইনভ্যালিড লিংক তাই না এটাও চেক করি এটা তো অলরেডি একটা পেয়ে গেছে দুইটা পাইছে না আচ্ছা এটাতে দুইটা পাইছে এই যে দেখেন এটা পাওয়া গেছে লিংক দেখেন নিচে দেখেন লিংকটা উঠছে উঠছে না নিচে এই যে এইখানে লিংকটা আসছিল দেখেন আসছে নিচে লিংকটা আচ্ছা দেখি আরেকটা কোথায় এই যে আরেকটা এটাটা চেক করি এটাটা এখনো পুরাই হয় নাই দেখি একটা কই আছে ভ্যালিড লিংক এই তো পাইস একটা পাওয়া গেছে এটাতে এটাতে কোনো ইনভ্যালিড লিংক নাই আছে কোনো ইনভ্যালিড লিংক দেখি এটা ওপেন করা আসে নাকি কিছু নিজের পেজেরই ও ব্যাকলিংক তৈরি করছে কিন্তু সেটা এখানে কি নাই এটা ওর নিজের পেজেরই আমাদের এমনই খুঁজতে হবে যেটা নিজের পেজের না ঠিক আছে অন্য কারো ইসের ব্যাকলিংক তৈরি করছে কিন্তু সেগুলো পরবর্তীতে নাই তাহলে আমি নিচে যাই এটা ওপেন করি এটা ওপেন করি তো পেজটাকে এত ভারী যে আসে না বুঝলাম
করছে কেন, একবারে নতুন একটা সাইট। তাও দেখি, এটা দেখি, অলরেডি দুটা পেয়ে গেছে, এটা তো এখনো পায় নাই, এখন লোডিং এ নেই নেই তো পায় নাই, পাঁচটা পায় নাই। এবার আরেকটা গেল কই, একটা একটা তো নাই, বাবা দেখেন, এই তো পাওয়া গেছে, দেখছেন অন্য সাইডের ব্যাকলিংক, অন্য সাইডের লিংক, পাওয়া গেছে। দেখি অনেক সাইডের অন্যান্য অনেক সাইডের লিংক আছে, এগুলা নাই তো, ওই যে বললাম ইনভ্যালিড লিংক মানে তো হচ্ছে ওই যে ডোমেইন হোস্টিং হয়তো বা ইয়ে হয়ে গেছে, নাহলে আসছে তো এই যে মানে ওই ইয়াটা হয় ডিলিট করে দিচ্ছে, ওই পোস্টটা হয় ডিলিট করে দিচ্ছে, আর নাহলে ওই কন্টেন্টটা ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে, লিংকটা তো রয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এই সাইটটা ঠিকই আছে, দেখছেন সাইটটা কিন্তু ঠিকই আছে। আরেকটা কি জানা পড়ছে, এটাও তো সম্ভবত এরকম, যেমন এটাতে কোনো ইয়া নাই না, আরেকটা হচ্ছে আরে বাবা এটা এখনো ইয়াই নিতেছে,
কোনটা যেন পাইছিলাম, এটা তো না, এই লিঙ্কটাতে যাই, গিয়ে আমরা ইয়া কিসের মাধ্যমে চেক করছিলাম মনে আছে? একটা ওয়েবসাইটের হোস্টিং প্যানেল ইনভ্যালিড, লিঙ্ক ইনভ্যালিড হয়ে যাও বা ডোমেন প্যানেল ইনভ্যালিড হয়ে যাক, কিন্তু আমরা কোনো একভাবে সেটার পোস্টগুলো দেখতে পারবো, তারপর কি তার ওয়েবসাইটটা কেমন ছিল সেটাও দেখতে পারবো, তার ওয়েবসাইটের ভিতরে যা যা ছিল সব আমরা দেখতে পারবো। কিসের মাধ্যমে? আর্টিকেল রাইটিং এ দেখাইছিলাম না, এটার নাম ক্লাসেস। হ্যাঁ ক্লাসে, ঠিক আছে। এটা কিসের মাধ্যমে? এটাতে সেটা মনে পড়ছে? দেখেন এটা একটা এডু সাইট, তারপর এটা এতক্ষণ লাগে আসছে আসছে এটার পোস্ট গুলা। তার মানে কি আমি যদি ওর ক্যাটাগরির যদি আমি যদি কি লিংক তৈরি করে যদি বা আমার ওয়েবসাইটের মতো মানে আমার ওয়েবসাইটে ওর অনুযায়ী যদি আর্টিকেল লিখে যদি আমি যদি ওর সাইটে যদি কোন সাইটে এই সাইটটাতে যদি অ্যাপ্লাই করি তাহলে ও নিবে না? নিবে কি না? অবশ্যই নিবে। আমরা জাস্ট রিলেটেড আমরা যদি এই ধরনের কাজ করি, ব্রোকেন লিঙ্কের অনেক অনেক কাজ আছে, ঠিক আছে, লিঙ্কিংয়ের মধ্যে ব্রোকেন লিঙ্কের কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু ওই রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করতে হয়, ঠিক আছে, জাস্ট বের করাটা একটু কষ্টকর। যেমন এটা দেখি, এটা তো সেই অবস্থা, তাই না? এই সেটার অবস্থা দেখছেন, এটা তো গতকাল পেয়ে দিচ্ছে, তাহলে এটা নট ফাউন্ড দেখাইলো কেন বুঝলাম না। এখন দেখি তাহলে এটা কোন পোস্টটা ছিল, সাইডে নেই। আসছে আসছে না?
দেখেন ফুড অ্যান্ড নিউট্রিশন ইনফরমেশন সেন্টার খুবই ভালো মানের একটা সাইট, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই লিঙ্কটা ও ডিলিট করে দিছে, কিন্তু ও তো ডিলিট করেনি, ও ডিলিট করছে। তাহলে এখানে আমি যদি প্রতিটা নিউট্রিশন ডট গভ, ঠিক আছে, এগুলো যদি প্রতিটা লেখা যদি আমি কি বলে আর্টিকেল তৈরি করে, তাহলে কি হবে না, আর্টিকেল না তৈরি করি, যাদের এই ধরনের আর্টিকেল আছে, ঠিক আছে, তাদের যদি কাজ নেই, তাহলে কি 14টা ব্যাকলিং মানে বিশাল কিছু, ক্লিয়ার জিনিসটা, ঠিক আছে। এই ধরনের প্রতিটা সাইটে দেখছেন আলাদা আলাদা করে কি ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটের 14টা এখানে ইনভ্যালিড পাইছে, 14টা ইনভ্যালিড পাওয়া মানে অনেক কিছু, ঠিক আছে, মানে 14টাই আপনি কনফার্মলি কি ব্যাকলিং তৈরি করতে পারতেছেন, ব্যাকলিং বলেন, এমনকি পোস্টও তৈরি করা যাচ্ছে এখান থেকে। ব্যাকলিং কিভাবে তৈরি করবেন, কি বললাম, কাইটা দিলাম, ওইটা নাম কি ছিল, ওই স্যারটা ইয়া কি কেউ খেয়াল করছেন, এই তো এটা না, এটাই তো না। এখন কথা হচ্ছে তাহলে আমি কিভাবে কাজ করব, এই যে দেখেন সেটের সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে,
এখানে কি হবে, ঠিক এই এতটুকু, কতটুকু ডোমেন নেমটুক জাস্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট আস, এটাই তো, এই তো কন্ট্যাক্ট আস, আসছে কন্ট্যাক্ট আস। এখানে জাস্ট ওদেরকে মেল করে দিবেন যে এরকম এরকম, যে আপনার ওয়েবসাইটে এই লিঙ্কগুলা কোন লিঙ্কগুলা, এই লিঙ্কগুলা তুলে বলে দিবেন যে 404 নট ফাউন্ড আছে, জাস্ট নর্মালি যেভাবে আমরা কন্ট্যাক্ট করি একটা ওয়েবসাইটের সাথে, কন্ট্যাক্ট করে বলে দিবেন যে এরকম এরকম নট ফাউন্ড আছে, আমি এটা কাজ করতে চাই বা এগুলা আমার কাছে এই, আপনি আবার আপনার লিঙ্কগুলো দিয়ে দিবেন যে এই কন্টেন্ট আছে, এই লিঙ্কগুলো আছে, এগুলো আপনি চাইলে কি কি করতে পারেন, অ্যাড করতে পারেন। তখন যদি ও যদি জিজ্ঞেস করে তাহলে আমি এগুলো ডিলিট করব কিভাবে, ও অবশ্যই চাবে, কারণ কি ওর সাইটের মান পারবে না, তখন আপনি এটা এই লিঙ্কটা দিয়ে দিবেন, অথবা আপনি নিজেও এই কাজটা করতে পারেন। তখন ওকে বলবেন এই সেটটা দিয়ে বলবেন যে এই লিঙ্কগুলো ডিলিট করে দিতে, ঠিক আছে, এখানে জাস্ট লিঙ্কগুলো দিয়ে সাবমিট এর কিওয়ার্ড দিলেই কাজ শেষ। আমারটা কিভাবে ওর সি প্যানেলে কি থাকতে হবে না, মানে এটা ও করতে পারবে, আপনি করতে পারবেন না, আমি জাস্ট ওকে সাজেস্ট করব, ঠিক আছে, যে তুমি এটা দ্বারা তুমি তোমার লিঙ্কগুলো ডিলিট করতে পারো, ঠিক আছে, আমি জাস্ট ওকে সাজেস্ট করে দেবো, এটার কাজ আমার না, ঠিক আছে, এখানেও আমি কাজ করতে পারবো। ধরেন দেখি এই লিঙ্ক এখানে তো ওপেন আছে না, আর ওই রিপ্লেস করবো কিভাবে, যে একটা সমস্যা আছে ওইটা আমি, ওই আমারটা তো রিপ্লেস করবো না, রিপ্লেস তো ও করবে, কিন্তু আমি ওকে সাজেস্ট করবো, ঠিক আছে, সাপোজ যখন আমার ওয়েবসাইট থাকবো আমি নিজেই আমার নিজের ওয়েবসাইটে এরকম, ওইটা তো আমি রিপ্লেস করবো না, আমার ইসে যে যেহেতু এটা কন্টেন্ট, কন্টেন্ট থাকলে তাহলে কন্টেন্টের ভিতর গিয়ে, কারণ আমি গুগল অ্যানালিটিক্সে তো আমাকে দেখাই দেবে যে হিরোর এতগুলা ফাউন্ড, ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে যখন আমি দেখতে পারবো না, কারণ এগুলো তো এক্সটার্নাল লিঙ্ক, এগুলো ইন্টারনাল লিঙ্ক নাকি এক্সটার্নাল লিঙ্ক, এটাতে আমি আরো কাজ করতে পারবো। হচ্ছে ধরেন আমার কোনো যদি ডুপ্লিকেট, যদি কন্টেন্টে যদি ডুপ্লিকেট কোনো কিওয়ার্ড থাকে বা অ্যাঙ্কর টেক্সট থাকে, সেগুলো আমি এটার মাধ্যমে ডিলিট করতে পারবো, ঠিক আছে, ধরেন সার্চ দেয় কেমন কি ব্যাপার,
তো সি প্যানেলের মাধ্যমে অ্যাড না করা ছাড়া এটা বোঝা যাবে না যে এটার কাজটা কি আসলে। আচ্ছা এটার কাজ আমি এখন না দেখাই, এটা পরে দেখাবো না, ঠিক আছে? যখন সি প্যানেল আমি কাজ করবো তখন এটা কাজ দেখাবো না, ঠিক আছে? এটা কাজ আমি করছিলাম কিন্তু খেয়াল আসতেছে না পরবর্তীতে। হ্যাঁ আজকে, হ্যাঁ কিন্তু কালকে তো ব্রোকেন লিঙ্কের কথা ছিল, কিন্তু ওইটা কালকে না দেখে আজকে দেখাইলাম, ঠিক আছে? ফেসবুকের ক্লাস তো নিব নেক্সট ক্লাসে থেকে, আবার ফেসবুকের ক্লাস হবে। এখন কথা হচ্ছে যে এগুলো আপনারা বাকি সব যেগুলো আছে, এখন কথা হচ্ছে যে ওদের সাথে তো কন্ট্যাক্ট করতে হবে, তাই না? কিভাবে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্টে কি কি লিখবেন, জাস্ট একটা মানে এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনি আপনার মতো করে লিখবেন। প্রথমত, হে দেয়ার, আই ওয়াজ জাস্ট অন ইউর ওয়েবসাইট অ্যান্ড হিট আপন এ ব্রোকেন লিঙ্ক হুইচ ইজ এ রিয়েল সেম অ্যাজ ইউর সাইট। একবারে ডাইরেক্টলি ওকে কি ই করা, ধুয়ে দেওয়া, ঠিক আছে? অ্যাজ ইউর সাইট ইজ অসাম, ইফ ইউ লেট মি নো হাউ আই ক্যান রিপোর্ট দিস টু, আই উইল বি অনলি টু হ্যাপি টু রিপোর্ট দিস ফর ইউ, ঠিক আছে? আমি ওর জন্য হয়ে কাজ করবো। ও অবশ্যই দিবে, কারণ কি ওর উপকার আসতেছে আর আমার তো এদিক দিয়ে উপকার আসতেছে। তারপর আসতে, থ্যাংকস ফর গেটিং ব্যাক টু মি, ইউ উইল ফাইন্ড দ্য ব্রোকেন লিঙ্কস অন দিস পেজ ওয়েব পেজ, দ্য অ্যাকচুয়ালি লিঙ্ক উইল দ্য প্রবলেম ইজ ব্রোকেন লিঙ্ক, আই হোপ দ্যাট হেল্পস হোয়াইল ইউ আর আপডেটিং দ্যাট ব্রোকেন লিঙ্কস, ইউ মাইট অলসো লাইক টু কনসিডার দিস ফ্যান্টাস্টিক রিসোর্স ওয়েবসাইট আই স্ট্যাম্প আপ, এক্সপ্লেন অ্যাডেড ভ্যালু অফ দ্য রিসোর্স ওয়েবসাইট, আই এম গ্লাড আই কুড হেল্প উইথ ইউর ওয়েবসাইট, কিপ আপ দ্য গ্রেট ওয়ার্ক অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, ঠিক আছে? এইভাবে যে মানে ভালো ধরনের কোনো ই করে নিজের কনসেপ্ট থেকে একটা কি মেল পাঠায় দেবেন ওদের, ওরা অবশ্যই সাথে সাথে ফিডব্যাক করে যদি অ্যাক্টিভ ওয়েবসাইট হয়ে থাকে। যেমন যে ক্যান্সারের যে গভর্নমেন্ট সাইটটা সেটা একটা অ্যাক্টিভ ওয়েবসাইট, তারপর আর কিছু কিছু সাইট দেখলাম সেগুলো কি অ্যাক্টিভ ওয়েবসাইট, কারণ কি ওয়েব অ্যাচিভের মধ্যে দেখছি না সেগুলোর পোস্টের কি অবস্থা অ্যানালিসিসে দেখা গেছে যে গতকাল একটা পোস্ট দেখলাম, ঠিক আছে, দেখলাম না ইয়াতে, ঠিক আছে? তো ওগুলা আপনারা কাজ করবেন, এগুলা নিজের ওয়েবসাইটের জন্য খুব ভালো পরিমাণে কাজ করা যায়, ঠিক আছে? তারপর হচ্ছে ওই কাইটা দিলাম, এগুলা সবগুলো আপনারা কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখবেন, ঠিক আছে? আর কারো কোনো সমস্যা আছে? এটা আমি পরে বুঝাবো, কোনটা জানো, ওই যে ডুপ্লিকেট লিংক দেওয়া যেটা করতে হয় সেটা আমি পরে বুঝাবো। মানে ঠিক করবো বলতে এখানে ব্রোকেন লিঙ্ক বলতে কি বুঝাইছে আগে সেটা তো বুঝছেন, ব্রোকেন লিঙ্ক বলতে ওইখানে ওই লিঙ্কে লিঙ্ক আছে কিন্তু ওইটার কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে? তাহলে আমি কি করব, ওই লিঙ্কটা চেঞ্জ করে দিব কিভাবে? গুগল অ্যানালিটিক্সে দেখাইছিলাম কিভাবে লিঙ্ক চেঞ্জ করতে হয় ডিজেবল দিয়ে, ওই লিঙ্কটা আমি হয় ডিজেবল করে দিব। প্রথমে আমি কি ডিজেবল করব, ডিজেবল করা মানে কি ওই লিঙ্কটা আমি বাদ করলাম, বাদ করে কি করব, ওইখানে আমি কি আরেকটা লিঙ্ক অ্যাড করে দিব, ক্লিয়ার জিনিসটা? এখনো কনফিউশন। ওই লিঙ্কটা আমি প্রথমে কি করব আগে বলবেন না? আচ্ছা এটাই তো ছিল, এই যে দেখেন এই লিঙ্কটা আমি প্রথমে কি করব, ও গুগলে অ্যানালিটিক্স থেকে কি করবে ডিজেবল করবে। ও মানে কি, ধরেন ও আমাকে যদি কি ওর সি প্যানেল পাসওয়ার্ড দেয়, আমি চাবো যে এটা ডিজেবল করে দিতে, ডিজেবল করে তারপর বলবো যে এই ধরনের আমার কাছে একটা ভালো মানের কন্টেন্ট আছে, ঠিক আছে? আমি সেটার লিঙ্ক এখানে দিয়ে দিব। তো ওই ভালো মানের কন্টেন্টটা কার, আমার বায়ারের অথবা কি আমার নিজের, তাই না? তার জন্য প্রথমে কি আমার ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে, কি কন্ট্যাক্ট করবো, ওই কন্ট্যাক্টটাই হচ্ছে ওই যে বিভিন্ন ইসের মাধ্যমে, একটা লেটার মাধ্যমে ওকে কন্ট্যাক্ট করে বলবো যে তোমার সাইটটা খুবই অসাম, কিন্তু তোমার একটা কি কি বলে লজ্জনীয় ঘটনা হচ্ছে, তোমার সাইট অনেকগুলো ইনভ্যালিড লিঙ্ক পাওয়া গেছে এতটা ভালো মানের সাইট হয়েও, ঠিক আছে? তুমি যদি চাও তাহলে আমি সেই কি বলে ইনভ্যালিড লিঙ্কগুলো আমি রিমুভ করে দিতে পারি বা কনসিডার করতে পারি, ক্লিয়ার জিনিসটা? একটা
ওইটা না করে আমি যে ডিজেবল করে দিব গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে, ওইটা কাজ হচ্ছে সি প্যানেল এর মাধ্যমে করা হয়। সি প্যানেল যখন আমি লগইন করতে পারো তখন আমি হচ্ছে ওইটা চেঞ্জ করা যায় আর কি, ডুপ্লিকেট লিংক গুলা মানে ডুপ্লিকেট লিংক গুলা ওটা ডিলিট করে দিবে। ঠিক আছে, আমি একটা ওয়েবসাইট মানে ওইখানে ওয়েবসাইটটা দেওয়ার পরে ডুপ্লিকেট লিংক যেগুলো থাকে সেগুলো ডিলিট করে দেয়। হ্যাঁ, ডিজেবল ডিজেবল করা মানে কি, এই জাতীয় যত লিঙ্ক আছে সেগুলো ডিলিট করে দিবে। তার মানে কি, এইটার লিঙ্ক তো আর নাই, বা যদি থাকে তাহলে কি ওইটাও তো আমার 404 নট ফাউন্ড আসবে, আসবে না? ডিলিট করলে তো আপনার লিঙ্কটা এখান থেকে উঠে যাচ্ছে। ঠিক আছে, তো ডিলিট করলে, ঠিক আছে, ডিলিট করলে সাথে সাথে তো আপনার ইয়ে হবে না, একদিন পরে নিবে না, নাকি সাথে সাথেই হয়? ও না, সাথে সাথে হয়, সরি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, ডিজে বা করার পরে আপনি বলতেছেন যে 404 এটা নিবে কি নিবে না। ঠিক আছে, যদি ডিজে বা করার পরে যদি এখানে যদি লিঙ্কটা দেখায় তারপর তো অবশ্যই নিবে। ঠিক আছে, এই জন্য যেহেতু না এটা তো যেহেতু আমার কি কন্টেন্ট এরিয়া না, ডিজে বা কোনটা করব, এগুলো কি আমি চেঞ্জ করতে পারবো লিঙ্ক? রিপ্লেস করা যায়, কিন্তু এখানে যদি কোনো মানে আমার ডকুমেন্টস বা ফাইলের যদি বা কোনো ইনফরমেশনের যদি কি মানে অস্তিত্ব না থাকে বা আমি এটা কাইটা ফেলি তখন তো এটা 404 নট ফাউন্ড আসছে। কিন্তু এটা আমার কি কন্টেন্টের ভিতরে না, কন্টেন্টের ভিতরে কি আমি কন্টেন্ট এডিট করে তো চেঞ্জ করতে পারি, এডিট করে চেঞ্জ করতে পারি না? তো আমি ওর কাছে যদি পারমিশন চাই যে আমি তোমার কন্টেন্টটা এডিট করে আমি তোমার লিঙ্কগুলো চেঞ্জ করে দেবো, বা তুমি এটা চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে, তাহলে তোমার জন্য ভালো হবে, তোমার এই স্প্যামিং রেটটা এখান থেকে এ পর্যন্ত যাবে। স্প্যামিং রেটটাই তো দেখলাম না, যেমন ধরেন সি প্যানেল এর। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন আমরা মোজে যাই, moz.com, মোজে গিয়ে এই সাইটটা তো বেশি নট ফাউন্ড না, তো মোজবারটাকে ইনস্টল দিয়ে নিই, মোজবার ক্রোমি। মোজের আমরা কিওয়ার্ড এক্সপ্লোরারে যাবো, কিওয়ার্ড এক্সপ্লোরার থেকে দেখবো যে ওইটার লিঙ্কের কি অবস্থা, ওটা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে। এখন কথা হচ্ছে আমরা ফার্স্টে কি জানলাম, যে কি এই সাইটের এই লিঙ্কের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব নাই, তাই না? তো এখন কি এই সাইটের কি অনেক জায়গায় লিঙ্ক করা আছে না? আমরা তো শুধু একটা পাইলাম, একটা কিভাবে পাইলাম, এটার মাধ্যমে আমরা একটা পাইছি না জিনিসটা খেয়াল করেন। তাহলে কি আমি যদি এখান থেকে যেহেতু এটা পাইছি, এটা 404 নট ফাউন্ড, এখন এটার ভিতরে গেলে কি আমি কি এটা কোথায় কোথায় করছে, তাহলে কি সব জায়গায় তো 404 নট ফাউন্ড আছে, তাহলে ওগুলো সব পাবো না? অবশ্যই পাবো, এই যে দেখেন, আসুন, আমি যেহেতু ওর কি জায়গা মতো হাত দিতে পারছি, তাহলে কি ওর পুরো তথ্যটা আমি হাতে নিতে পারবো না?
হাজার 10,000 আমি ব্যাকিং তৈরি করবো, হুম ওটার পরে পেনাল্টি খাই খাবো, ঠিক আছে, কিন্তু আমার দরকার যে ব্যাকিং করবো এক দিন দুই দিন, কত মনে করেন যে ওয়েবসাইটটা 2 মাস টিকলো সমস্যা নেই, কিন্তু ওইটা করার কোনো সিস্টেম আছে কি সফটওয়্যার জানা আছে মনে হয়? না কেন, ওটাতে আপনি কি করবেন? স্প্যাম রেট দেখাইতেছে কেমন লাগে? ও এসও কোয়াকের মাধ্যমে শোনা দেখায়, শিট শিট শিট, এসও কোয়াকটা কি আছে? দেখেন এই সাইটটা আরো এই এই জায়গায় ব্যাকলিংক করছে, ঠিক আছে, সি ফুল অ্যানালিটিক্স 10টা পেজ দেখাচ্ছে, কোনটা? এটা এটা হচ্ছে moz.com এ ঢুকবেন, ঠিক আছে, আমি moz.com এ ঢুকে এখানে কিসে যাবেন, ফ্রি টুলসে, ফ্রি টুলসে থেকে এই যে কিওয়ার্ড এক্সপ্লোর, ক্লিয়ার এক্সপ্লোর থেকে আমার এই যে এই কন্টেন্টের কিওয়ার্ডটা দিব, ঠিক আছে, ট্রাই ফ্রি, এটা তো হয়েছেই, চলে আসছে, চলে আসার পর এখানে অ্যানালিটিক্সে ফুল ক্লিক করব, তাহলে কি 10টা দেখাবে আমাকে, ঠিক আছে, অপরচুনিটি 100%, ডিফিকাল্টি ইজ 51, পটেনশিয়াল 626, ঠিক আছে, এই যে দেখেন, এই যে খুব ভালো মান একটা আছে, পেজ অথরিটি 37 আছে, ডোমেন অথরিটি 27, ঠিক আছে, এটা খুব ভালো সাইট, যদিও পেজ অথরিটিটা কম, ঠিক আছে, ডোমেন অথরিটিটা খুব ভালো,
তারপর কি আরো আছে নিচে এই মোট 10টা দেখায়, ঠিক আছে? যেহেতু এটা ফ্রি সার্ভিস আমরা নিচ্ছি, এজন্য কি 10টা দেখাবে। এই 10টা সেটে কি আমরা ব্যাকলিংক করে দিয়ে আসতে পারবো। তাহলে কি কয়টা হলো? 10টা, আর হাতে একটা পাইছি, কয়টা হলো? 11টা না? আমি দেখি, এই সেটটা তো মনে হয় নাই, তারপর দেখি। এইটা না তো, এটা দেখবো। তাহলে আমরা কি কি করতে পারলাম বলেন? আর আর তারপর প্রথমে আমরা দেখলাম হচ্ছে কি একটা সাইটের কতগুলো ব্রোকেন লিংক পাওয়া যায়, ঠিক আছে? তো ব্রোকেন লিংক থেকে ওইখান থেকে আমরা ওই লিংকে ওই কন্টেন্টে ঢুকবো। কন্টেন্টে ঢুকে আগে চেক করব যে হ্যাঁ, ব্রোকেন লিংক পাওয়া গেছে। তারপর কি করব আমরা? ওইখান থেকে ওয়েব অ্যাচিভে যাব, গিয়ে দেখবো এই সাইটের অবস্থা কি। যদি দেখি যে হ্যাঁ রেগুলার, তার মানে কি এই সাইটের ওই কন্টেন্টটা নিয়ে আমরা কাজ করতে পারবো। রেগুলার না হলেও কাজ করবো, রেগুলার হলেও কাজ করবো। তবে হ্যাঁ, যদি দেখি খুবই ভালো মানের, তখন আমরা এটা নিয়ে কাজ করব। তারপর কি দেখব? তার আগে আমরা দেখব স্প্যাম রেটটা ঠিক আছে কিনা। স্প্যাম রেটটা দেখার পরে ওইখানে ওইবার চিপ থেকে তারপর কোথায় যাব? তারপর আসবো হচ্ছে মোজ ডট কমে। মোজ ডট কম থেকে দেখব যে আর কোথায় কোথায় কি ব্যাকলিং করছে। তো ওইখান থেকে ওই কি লিঙ্কগুলা কালেক্ট করব, ঠিক আছে? ওই লিঙ্কগুলা কালেক্ট করে সবগুলাতে আমরা কি কোন সবগুলোর ওয়েবসাইটের ডোমেইন নেমটা লিখে, তারপর কি কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট লিখে সার্চ দেব গুগলে। তারপর কি ওদের কন্ট্যাক্ট লিস্টে গিয়ে আমরা মেল পাঠাবো যে আমার কাছে এই ধরনের কি আছে, লিংক আছে বা কন্ট্যাক্ট লিংক আছে বা ব্যাক লিংক আমি করতে পারবো, যে তোমার সাইটটা ঠিক থাকবে, ঠিক আছে? আর কথাগুলো জাস্ট বোল্ড আউট ভাবে লিখতে হবে, যাতে কি ও সেটা নিয়ে কাজ করতে বাধ্য হয়। ক্লিয়ার জিনিসটা? আর কোনো সমস্যা আছে কিনা বলেন। আর কোনো প্রবলেম বুঝতে ইমরান ভাই? কনফিউশন মনে হচ্ছে, পাশে গিয়ে ট্রাই করেন, তারপর যদি সমস্যা হয় তাহলে জানান। আপনারা তো ট্রাই করেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ট্রাই করেন না, বুঝিও না যে আপনাদের প্রবলেমটা কি। আপনার কাজের কি হইলো? এটা কিছু বলছে নাকি? কাজ সহজ আছে, কিন্তু কথা হচ্ছে যে কাজ করার পেমেন্টটা কিন্তু খুব, পেমেন্টটা কিন্তু আপনাকে কম দিতে আছে, ঠিক আছে? লিড জেনারেশনে ওই লিড জেনারেটিং করাটাই দিয়ে কিন্তু আলাদা একটা পেমেন্ট আছে। ওই পেমেন্টটা আপনাকে দিতে আছে না অলরেডি, ওই পেমেন্টটা দিবে না অলরেডি। তারপর হচ্ছে আপনাকে জাস্ট ইসের ফর্ম ফিল আপ করাইতে পারলে তারপর টাকা দিবে। তারপর শুধু খেলে একটা ফ্রম, ওই
দেখছি আমি সাইটটা দেখছি, কোনো অফার টফার কিছু নাই, জাস্ট এসইও টেসইও কিছু একটা, মানে ই রিলেটেড বলছে। আবার ওদেরও তো ইয়ে আছে, আপনি তো এখানে ভুল করছেন, আমি খেয়াল করি জিনিসটা পরবর্তীতে দেখছি, সেটা হচ্ছে ওদেরও তো এসইও টিম আছে, ওদের এসইও টিম আছে, তাহলে ওরা যেহেতু সার্ভিস দেয় তাহলে ওরা নিজেরা কাজটা করতেছে না কেন, জিজ্ঞেস করার নেই।